ভালো এগুলো দেখে লেগেছিল যে এই প্রথম আমি এখানে দেখলাম, এর আগে আমি জুয়েলারি ডিজাইনের এরকম ম্যাচিউর কাজ মানে কম দেখেছি। হ্যাঁ, আমি ফেসবুকে অনেক বন্ধুরা ডিএসএ দেখেছি আর ফোল্ডাররাও দেখেছি, কিন্তু প্রদর্শনীটা দেখিনি। আর আমি যেখানে থাকি টরন্টোতে সেখানে আমার তিনজন বন্ধু আছেন জুয়েলারি ডিজাইনের, তার তিনজনই মানে তিনজনের দুজনে হচ্ছে ট্রান্সজেন্ডার, এবং তাদের দাপট এমন যতবার দুইবার আমার সঙ্গে ক্লাস হয়েছে আমার এক্সিবিশনের পাশাপাশি তাদের এক্সিবিশন, এবং সাংঘাতিকভাবে আমি এত তাদের এত চমৎকারভাবে সবাই জুয়েলারি ডিজাইনকে পছন্দ করে এবং নেয়, এই জন্য আমার সবসময় মনে হতো যে এখানে কখন হবে। এবং পেন্টিংয়ের মধ্যেও একটা ফিউশন গয়নার আসতে পারে, যেমন সোহান মুনির ভাই জানবেন হয়তো, সোহান কাদরি মানে প্যারিস এবং ইন্ডিয়ান পেইন্টার, মানে ওনার কাজে সবসময় সূর্যে ফুটা করতেন, পুঁথি লাগাতেন, এবং আজকে অনেক ইন্ডিয়ান ইয়েরা করতেন। এই পেন্টিংয়ের মধ্যে এই গয়নাটা ঢুকে যাওয়া উচিত। হ্যাঁ, আবার ইয়ের মধ্যে যেমন এখন অনেকটা পেন্টিংয়ের এক একটা অংশ, এটা এই কাজটা আমি দেখিনি, কিন্তু ফোল্ডারের দুটো দেখে আমার খুবই ভালো লাগে। আমি মনে প্রাণে চাই যে সোমা আর সালমা আরও ভালো কাজ করুক এবং আমাদের বাংলাদেশকে ছাড়িয়ে আরও দূরে, আমি আমার দ্বারা যতটুকু সম্ভব তাদের জন্য করব। ধন্যবাদ। Thank you.